নমস্কার বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো গুগল ফটোর একটি রহস্যময় ফিচার্স তো তোমরা অনেকেই জানো এবং বা অনেকেই জানো না আজকের এই ফিচার্সটি তোমরা যদি জেনে যাও তাহলে তোমাদের ডেইলি লাইফে এই ফিচার্সটি অনেক পরিমাণে কাজে লাগবে লাইফ টাইম তোমাদের কাজে লাগবে এই ফিচার্সটি দেখাবো এ টু জেড ইনফরমেশন এবং বলবো সমস্ত ডিটেলস এভাবে তোমাদের এটি একটি গুগলের প্রোডাক্ট মানে গুগল ফটো এই গুগল ফটোর মধ্যে এই অপশনটি রয়েছে যেই অপশনের মাধ্যমে তোমরা কোন ধরনের ডকুমেন্টস খুব সহজেই পেয়ে যাবে উদাহরণ সহ মনে করো উদাহরণ দিচ্ছি অনুগরো ব্যাংকে গিয়েছো এটিএম থেকে টাকা তোলার জন্য কারণ বস তো এটিএম মেশিনটি খারাপ ম্যানেজার তোমাকে বলল এটিএম মেশিন খারাপ রয়েছে পাসবুকটি দেখাও কাছে পাসবুকটি নেই মোবাইলে ছবি তোলা আছে তো তুমি মোবাইলে ফাইন্ড করছো হাজার হাজার ছবি তার মধ্যে তোমাদের পাসবুকটা হয়তো পেলেও তিন থেকে চার মিনিট কিংবা পাঁচ মিনিট সময় লাগবে খুঁজে বের করতে তো এই ফিচার্সটি তোমরা যদি জেনে যাও জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তুমি তোমার যে কোনো ডকুমেন্টস শুধু পাসবুক নয় এম কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড আরও যাবতীয় যত ধরনের ডকুমেন্টস রয়েছে সবগুলি জাস্ট ক্লিকের মধ্যেই তোমরা তোমাদের মোবাইল স্ক্রিন দেখতে পাবে তো কিভাবে এই প্রসেসটি কাজ হয় বা করতে হবে তোমাদের এ টু জেড ইনফরমেশন আমি এই ভিডিওতে তোমাদের বিস্তারিত দেখাবো প্লাস ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের ডেলি লাইফে লাইফ টাইম অনেক কাজে লাগবে কনফার্ম যদি তোমাদের কাজে না লাগে তোমরা চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করতে পারো এতটা বিশ্বাস তোমাদের এই ভিডিওটি দেখে অনেক উপকারে আসবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি নষ্ট না করে ভিডিওটি শুরু করছি তো চলো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে আবার প্রথমে বলে নিই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ ফটো মোবাইলের স্ক্রিনও দেখতে পাচ্ছ ফটো নাইনটি পার্সেন্ট মোবাইলে অলরেডি ইনস্টল থাকে যদি ইনস্টল না থাকে মোবাইলে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে ক্লিক করো সার্চ করো ফটো আবার প্রথমে চলে আসবে অ্যাপ্লিকেশনটি ইনস্টলে ক্লিক করো দেন তোমাদের মোবাইলেও চলে আসবে ফটো ইনস্টল দেন এখন মেন কাজটি শোনো ওপেন করবে ফটো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছো ফটো অ্যাপসটি ওপেন করতেই তোমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তোমাদের যেটা মেন ইমেল আইডি রয়েছে মেন যেটা তোমরা পারমানেন্টলি ইউজ করো সেই ইমেল আইডিটি এখানে লগ ইন করবে হালতু ফালতু ইমেল আইডি করে লগ ইন করে লাভ নেই কারণ পরবর্তীতে যখন তোমাদের ডকুমেন্টসগুলি দরকার লাগবে অথবা মোবাইল হারিয়ে গেলে পরবর্তীতে তোমার ডকুমেন্টসগুলি রিকভারি করার জন্যে যদি ইমেল আইডি তোমার মনে না থাকে হালতু ফালতু ইমেল আইডি করবে ইমেল আইডি পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কোনো কাজের নেই তো যেটা মেন ইমেল আইডি সেটাই অবশ্যই এখানে ব্যবহার করবে দেন এরকম এটা আসবে ঠিক আছে তোমাদের যেটা করতে হবে এই প্রোফাইলে ক্লিক করতে হবে যদি নিউ হয়ে থাকো তোমরা তাহলে প্রোফাইলে ক্লিক করবে দেন তোমাদের এখানে দেখতে পাচ্ছ ব্যাক আপ ইজ অফ ব্যাক ইজ অফ প্রথম অবস্থায় তোমাদের এখানে এরকম থাকবে দেন এখানে ক্লিক করে তোমাদের এই ব্যাকআপটা অন করে দিতে হবে ঠিক আছে সরি এখানে ক্লিক করে টার্ন অন ব্যাক ঠিক আছে এখানে তোমাদের কন্টেন কনফার্ম করে দিলেই এখানে কোয়ালিটির অপশন রয়েছে অরিজিনাল কোয়ালিটি অথবা তোমরা ডিক্রিজ অথবা যাই হোক ভালো কোয়ালিটি অথবা নর্মাল কোয়ালিটি এবং অরিজিনাল কোয়ালিটিতে তোমরা এখানে তোমার মোবাইলের যে সমস্ত ফটো হোয়াটসঅ্যাপ মেসেজ মানে স্ক্রিনশট ডকুমেন্ট ভিডিও ইত্যাদি এখানে তোমরা সেভ করতে পারবে অপশান থাকবে কোন কোন ফাইল তোমরা সেভ করবে না করবে সমস্ত কিছু একটু ঘাটাঘাটি করবে পেয়ে যাবে তো এখানে ইজিলি তোমরা সেভ করে নেবে ঠিক আছে মোবাইলও যদি তোমাদের হারিয়ে যায় কোনো সমস্যা নেই ইজিলি যে কোনো মোবাইলে তোমরা ইমেল আইডি দিয়ে লগ ইন করো এ টু জেড ডিটেলস তোমার সেই মোবাইলেও চলে আসবে দেন এখন যেটি মেন টপিক যেটা আমি তোমাদের ভিডিওর প্রিন্ট্রোতে বললাম সেটি নিয়ে আলোচনা করছি তো এরকম ইন্টারফেস আসবে তোমার মোবাইলে এ টু জের ছবি এখানে শো করবে এখন হয়তো তোমার দরকার লাগলো স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি এখানেও তো তোমার হাজার হাজার ছবি শো করবে কি করে ফাইন করবে দেন তোমাদের এখানে একটা অপশান রয়েছে সার্স দেখতে পাচ্ছ সার্চ এখানে ইজিলি ক্লিক করবে সার্সে ক্লিক করতেই তোমাদের এখানে সার্চ ইওর ফটো এখানে ক্লিক করবে ক্লিক করে একটা কথা বলি হয়তো তোমরা স্টেট ব্যাংকের বইয়ে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি ফাইন করছো তো নর্মালি এখানে তুমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখে সার্চ করলেও তোমার অ্যাকাউন্ট মানে পাসবুকটি শো হয়ে যাবে বাট তোমার তো অ্যাকাউন্ট নাম্বার মনে নেই মনে থাকলে কি দরকার ছিল ফাইন করার দেন এখানে যেটা করতে হবে তোমার ভাবতে হবে তুমি যে পাসবুকটা এখানে সার্চ করবে এই পাসবুকে এমন কমন যেটা তোমার মনে থাকবে এটি কী রয়েছে যেরকম নর্মালি স্টেট ব্যাঙ্কের পাসবুক হয়ে থাকলে এসবিআই কমন লেখা থাকবে তো চলো আমি এখানে এসবিআই লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো নর্মাল আমি এখানে সার্চ করলাম এসবিআই লেখে ঠিক করতেই দেখো একটু লোড হবে লোড হতে আমার এই জিমেল আইডিতে জিমেল আইডিতে যতগুলি ছবি রয়েছিলো এই ছবিগুলির মধ্যে যে কটি ছবিতে এসবিআই লেখা রয়েছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেকটি ছবি এখানে শো করছে এক হাজার ছবির মধ্যে একটি ছবি খুঁজে পাওয়া মুশকিল বাট দশটা ছবির মধ্যে একটা ছবি খুঁজে পাওয়া কোনো ব্যাপার না তো নর্মালি তুমি দেখতে পাচ্ছো এখান থেকে তোমার যেটি হয় সেটি সিলেক্ট করে ইউজ করো কোনো সমস্যা নেই সেমভাবেই তোমরা যদি এখানে আধার কার্ড দেখতে চাও আর একটা কথা এটা এখানে শুধু ইংলিশ সাপোর্ট করে না ঠিক আছে ইংলিশ বাংলা হিন্দি এ টু জেড ল্যাঙ্গুয়েজ প্রায় সমস্ত ল্যাঙ্গুয়েজই এখানে সাপোর্ট করে কেউ বলে ঠিক আছে তুমি আধার কার্ড দেখতে চাইলে তোমার ইজিলি বাংলাতেও লিখতে পারো আধার হিন্দিতেও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো ইজিলি তোমার মোবাইলে যতগুলো আধার কার্ড রয়েছে শো করবে তো চলো আমি একটু দেখিয়েও দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার মোবাইলে আধার লেখা রয়েছে যে ছবিগুলিতে যে ছবিগুলিতে আধার লেখা উল্লেখ রয়েছে সেই ছবিগুলি আমার এই গুগল ফোটোতে শো করছে ঠিক আছে দেখতে পাচ্ছ আধার কার্ড প্লাস যেগুলিতে আধার তোমরা হয়তো ভাবছো এই ছবিগুলিতে কেন শো করছে তো এখানে দেখো তুমি একটু ফাইন করলে কোনো কোনো জায়গায় অবশ্যই দেখতে পাবে যে আধার লেখাটি রয়েছে দেখতে পাচ্ছ আধার নাম্বার লেখা রয়েছে তো এইভাবেই তোমরা যে কোনো ডকুমেন্টস এখানে ফাইন করতে পারবে তার আগে তোমাদের এখানে সেভ করতে হবে ডকুমেন্টসগুলো নর্মালি তোমরা তোমাদের মোবাইল থেকেও সেভ করতে পারো গুগল ফটোতে এসে সেভ করতে পারো অথবা তোমরা তোমাদের মোবাইলের যে ব্যাক আপ অপশানটা বললাম এটিকে অন করে রাখলেও তোমরা তোমাদের যাবতীয় মোবাইলের যে সমস্ত ফটো ভিডিও ইত্যাদি রয়েছে অটোমেটিকই এখানে সেভ হয়ে যাবে পরবর্তীতে এই জিনিসগুলি তোমাদের অনেক অনেক উপকারে আসবে আশা করি বুঝতে পেরেছো এ টু জেড যা বোঝাতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে তো যদি সত্যি তোমরা বুঝতে পারো এই জিনিসটি তাহলে অবশ্যই আশা করি ডেইলি লাইফে তোমাদের কোনো না কোনো দিন অবশ্যই এই ফিচার্সটি অনেকভাবে তোমাদের হেল্প করবে বা অনেকভাবে তোমাদের কাজে লাগবে এছাড়াও গুগল ফোটোর আরও অনেক অনেক ফিচার্স রয়েছে যদি জানতে চাও কমেন্ট সেকশনে বলবে আমি গোটা একটা সিরিজ বানিয়ে তোমাদের দেখিয়ে দেব। এ টু জেড কত রকমভাবে তোমরা এই গুগলের যে ফটো জিমেল আর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এগুলি ইউজ করবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে এসেছে যদি তোমাদের ভালো এবং কোনো ধরনের হেল্প হয়ে থাকে এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটি ঠিক আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো ভিডিওটি এখানে সমাপ্ত করব দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে তো চলো সুস্থ থাকো ভালো থাকো বা বাই